আমি আসলাম বিজেপির কাছে, তো দাদা ভাইকে পেয়েছি, ওনার থেকেও জানবো ওনারা এই ভোট নিয়ে কি বলতে চায়, বলুন। আমরা বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণ আশাবাদী আছি। ম্যাক্সিমাম আমাদের 13টা অঞ্চল আছে আমাদের এই বিধানসভায়, 13টা অঞ্চলের ম্যাক্সিমাম অঞ্চল আমরা দখল করব। এবং তৃণমূলের যে পরিমাণ দুর্নীতি করেছে, মন্ত্রিমণ্ডল সব জেলে আছে, মানুষ আমাদেরকে আশীর্বাদ করছে দুহাত তুলে, আর যে ফলপ আছে আমরা তার মানে এ পাব। তো দেখতে পাচ্ছেন এটা, আমরা বিজেপির এখানে আসলাম, তো সবাই কাছে গেলাম, তো এবার আমরা সবাই সবার ভালো হোক এই আশাই রাখি, সবাই যেন আশা সম্পূর্ণ হয়। তো চলুন আপনাদের দিকে আরও বাদ বাকি দেখাচ্ছি। তো সব পার্টির কাছে মোটামুটি বাইট নেওয়া হলো, তো এনাদের থেকেও জানবো, বলুন আপনাদের পার্টির সম্বন্ধে দু চার কথা, কে বলবে বলো? তৃণমূল কংগ্রেস জিতবে জোরে, যেভাবে এলাকার উন্নয়ন হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী, যুবশ্রী, কন্যাশ্রী, প্রতিটা ক্ষেত্রে যেভাবে উন্নয়ন হয়েছে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসই জিতবে, আপনারা এই আশা রাখছেন? আশা রাখতে মানে 100-এর 100% আমাদের এই কুলসিটা অঞ্চলে বিশেষ করে কোনো গতি নেই, কোলাঘাট ব্লক সহ তৃণমূল একমাত্রই প্রতীক, উনি ছাড়া এখানে আর কোনো দল নেই বললেই চলে। তো চলুন আপনাদের দিকে সবাইকে দেখালাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিএমসির একদম বহু মানুষ এখানে রয়েছে। তো চলুন আপনারা এতক্ষণ ভিডিওটা দেখলেন, আমাকে কেউ ব্যক্তিগতভাবে দেখবেন না, আমি কোনো পার্টি বিরোধিতা করছি না, সবাইয়ের বাইটটাই দিলাম এই ভিডিওর মাধ্যমে। তো সবাই ভালো থাকুন, লাইক শেয়ার করে দেবেন, এই আশা আপনাদের থেকে রাখছি। আর একটা আমরা SFI ওখানে যাচ্ছি, ওনাদের কেমন ওনাদের বাইটটা লুবো। তো চলো বন্ধুরা, এখানে একটা আজকে পার্টির কাছে এলাম, এনাদের থেকে জানবো। তো বলুন কিছু আপনাদের এই কন্টেন্টে বলুন কিছু। আমরা SUCI কমিউনিস্ট দলের পক্ষ থেকে কোলাঘাট ব্লকে 30টি গ্রাম পঞ্চায়েত, 13টি পঞ্চায়েত সমিতি ও 3টি জেলা পরিষদ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছি। আজকে ভোট গণনা হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের দলের এজেন্ডা গণনা কেন্দ্রে গিয়েছে, আমরা এখানে ক্যাম্পে রয়েছি, যতক্ষণ গণনা হবে ততক্ষণ আমাদের এই ক্যাম্পের কাজ চলবে। এখানে দলের প্রার্থীরা, এজেন্ডা, কর্মী সমর্থকরা উপস্থিত রয়েছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এখানেও মোটামুটি এই কেন্দ্রেও রয়েছে। এবার আরও আপনাদের দিকে জায়গাগুলো পুরো ঘুরে দেখাচ্ছি, তো চলুন দোকান খুলতে হবে বন্ধুরা, বেশি না লেট করে আপনাদের দিকে একটু ঘুরে ফিরে দেখি দিই। তো এখানে সব কি ঘুগনি মুড়ি খেয়ে নিচ্ছে, এটা কি পার্টি থেকে দিচ্ছে না আছে কিনে খেতে আছে? দেখতে পাচ্ছেন ঘুগনি মুড়ি, ঘুগনি মুড়ি কত করে ও দাদা? ঘুগনি মুড়ি কত? 25 টাকা 25। তো আর রুটি, রুটি ও দাদা ঘুগনি মুড়ি কত? তো ঘুগনি মুড়ি 25 আর রুটি খেলে ডবল দাম মোটামুটি। তো অনেক দূর থেকে এসছে নাকি? তো দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে সব এসেছে, ওই জন্য সকাল সকাল খেয়ে নিচ্ছে। তো চলো ঘুরে দেখি দিই একটু তোমাদের দিকে, যারা দূর দূরান্ত থেকে মানুষ দেখছেন আমাদের এই পূর্ব মেদিনীপুরে ভোট গণনির কেন্দ্রে কী কী হয় আপনাদের দিকে পুরো সরাসরি দেখাচ্ছি সেই দৃশ্য। দেখতে পাচ্ছেন এখানেও একদম একটা চিহ্ন স্ট্যাম্প বসে আছে। তো তো টিএমসির কিছু মানুষের থেকে জানছি, এখানে কিছু মানুষের থেকে জানবো, কেন সব রকম লোকের থেকে না জানলে খবরটা মানুষ দেখবে না। তো বলো কী খবর চলছে আমাদের প্রস্তুতি? আচ্ছা, সবাই গিয়েছে, আমরা আশাবাদী, আমরা কোলাঘাট ব্লকের আইমার তরফ থেকে পাঠিয়ে দিয়েছি, ভাইজান প্রতাপপুর দরবার শরীফের নির্দেশে, ভাইজানের নির্দেশে আইমার তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা আশাবাদী, আমরা 100% আশাবাদী, আমরা সব সিটে জয়লাভ করব, এরকম একটা আশা প্রত্যাশা নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। এবং আমাদের যারা এজেন্ট তারা ইতিমধ্যে তারা গণনা কেন্দ্রে প্রবেশ করেছেন। হ্যাঁ, সবার আশীর্বাদ, সবার দোয়া আমাদের উপর আছে, ভাইজানের দোয়া আছে, ইনশাআল্লাহ আমরা জয়ী হব এই আশা রাখছি। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একটা আশার আলোতে আছে, তো মোটামুটি খেলাতে হাত জিত থাকে, তো সবাই সবাইয়ের ভালো হোক এই আশাই রাখি, সবাইরই যেন ভালো হয় এই আশাই রাখি একজন সাধারণ মানুষ হিসাবে। তো চলুন আপনাদের দিকে আরও সরাসরি সব বিভিন্ন জায়গার মানুষগুলো ঘুরে দেখাচ্ছি। আমরা বন্ধুরা কংগ্রেসের এখানে এসেছি বিভিন্ন সব পেতে, তো এই আপনাদের ভোট সম্পর্কে একটু বলবেন। ভোট সম্পর্কে দেখুন, আমরা তো বিধানসভা ভোটে জিরো ছিলাম, এখন আমরা নতুন করে এক মাস যখন ভোট ঘোষণা হয়েছে তখন আমরা আরম্ভ করেছি, সেই জায়গাতে আমরা সব জায়গাতে প্রার্থী দিতে পারিনি, বর্তমান প্রার্থী যেগুলো দিয়েছি আমরা আশাবাদী সমস্ত প্রার্থী বেরিয়ে যাবে। পার্টির নিয়ে এটা ওনাকে না ওনার মতামত ওনার থেকে জানবো, উনি আম চিহ্নে দাঁড়িয়েছে, আরও 5 জনকে যেভাবে জিজ্ঞাসা করলাম ওনার থেকেও জানবো এই আম চিহ্নর ব্যাপারে, উনি কী মনে হয় আপনার?
যাক আসন্ন তিস্তর পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনে এখানে মানুষ মানুষের জয়, মানুষ যেদিকে চাইবে এদিকে কোনো হিংসা নয়, কারোর সঙ্গে ক্ষোভ অভিমান কারো কাছে রাখা ঠিক নয়। মানুষের জয়, মানুষ যাকে চাইবে তাকে আসবে। আমরা নিজেরা নিজেদের মধ্যে যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখি, যেই জিতুক আর যেই হারুক, প্রত্যেকে যেন আমরা নিজেরা ভাই ভাই আপন মনে যেন একসঙ্গে হাত মিলে চলতে পারি। এটা আমাদের নিশ্চিত জয়, যে যার যে যেমন কর্ম করেছে সে তার জয় পাবি। একদম দর্শক, আজ ভোট গণনা, তাই সকাল সকাল দেখতে পাচ্ছেন পুরো একদম পূর্ব মেদিনীপুর সেই জেলার কেটিপিপিতে ভোট গণনা হয় প্রত্যেক বছরের মতন। এবছরও যাচ্ছি, গিয়ে আপনাদের দিকে দেখাবো সেই ভোট। পাচ্ছেন একদম মাঠ ঘাট পুরো ফাঁকা, জল বৃষ্টি হয়নি। একটা চ্যালেঞ্জকে দাঁড় করাতে অনেক মেহনত, অনেক কষ্ট করতে হয়, তবেই কিন্তু একটা চ্যালেঞ্জ দাঁড়ানো চোখ দিয়ে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। একদম কেটিপির মেলা যেখান দেওয়া হয় সেই ফাঁক দিয়ে ঢুকবো খালিশার পুল। তো শ্যাম ভাই, এই আসলাম কেটিপির মেলার কাছে। তো দেখতে পাচ্ছেন কিন্তু ভোটের জন্য বহু লোক, সব ভোট গণনা দেখানোর জন্য বিভিন্ন পার্টির মানুষ কিন্তু পারাপার হচ্ছে। আপনাদের দিকে দেখাচ্ছি সেখানে দেখুন। তবে অন্যদিন কিন্তু এখানে বন্ধুরা পুলিশ থাকে না, আর এই ভোটের জন্য কিন্তু পুলিশ আছে। তবে ঠাকুরের কৃপায় রোডটা পারানো হয়ে গেল, দেখতে পাচ্ছেন একদম আমরা সরাসরি চলে যাচ্ছি কেডিবি মেলার দিকে। হায় হায়, প্রচুর ভিড়। তো দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, কিন্তু মোটরসাইকেল বাইরে রাখতে হবে, অনেকে কিন্তু সাইকেল নিয়ে যাচ্ছে। তো গাড়িটা খাঁজে গলে গেছে কিন্তু আস্তে আস্তে বেরাচ্ছে। তো চলো বন্ধুরা, এখানে পুরো ভোটার দেওয়া রয়েছে, যাদের ভোট গণানি হবে কিন্তু একদম ভিড়ে তাদের এলাও আছে। আদার্স লোক দূর থেকেই দেখবে, এবং যারা বিভিন্ন পার্টির লোক তারা কিন্তু সব এখানে বসে আছে, রেস করছে, খাওয়া দাওয়া করছে। তো আপনাদের দিকে দেখাচ্ছি সরাসরি, একদম দেখতে পাচ্ছেন এই একটা বর্ডার দিয়ে আছে, এর বর্ডারের ভিতর যাওয়া সবাই এলাও নেই। কি খবর বলো, কি মনে হচ্ছে? বলছে আমাদের মানে ভোটে হাওয়াটা খুব ভালো লাগছে, এবং সমস্ত এলাকার কোলাঘাট ব্লকেই হাওয়া খুব ভালো। এটা মনে হচ্ছে আমরা সমস্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ আমরা তিনটে পাবো। গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি দু একটা হয়তো বাদ যেতে পারে। আশা করা যায় আমরা সমস্ত বুথে ভালো মোটামুটি রেজাল্ট করতে পারছি আর কি, এই আশাটা আমি রাখছি আর কি। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা এত মানুষ বিভিন্ন জায়গা টেলে সব বনে একদম বসে রয়েছে, অপেক্ষার মধ্যে সব করছে। তো চলো আজকে আপনাদের দিকে আরও বিভিন্ন পার্টির সব ছোলা মুড়ি ফুঁড়ি দিচ্ছে। হ্যাঁ, এখানে কি জল টল কি কত করে গো? পানির বোতল তো অনেকে ভাবে প্রথমে এসে যে হয়তো পার্টি থেকে জল দিচ্ছে, না এখানে জল ব্যবসা করছে, কিনে খেতে হবে আপনাদের দিকে নিজেদের পয়সা দিয়ে। তো এখানে কোনো মানে ব্যবস্থা কিছু আছে পার্টি থেকে? ছোলা মুড়ি দিচ্ছে না সব বিভিন্ন পার্টি থেকে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি সব পুলিশ টুলিশ, সিভিল পুলিশ টুলিশ সব চারধারে আছে ছোলাঘাট। তো চলো আরও বিভিন্ন পার্টিগুলো ভাই তোমাদের দিকে দেখাই। তো খাওয়া দাওয়ার জন্য মোটামুটি দোকান হয়েছে একদিনের জন্য। দর্শক দেখতে পাচ্ছেন বহু মানুষ এত মানুষ এসেছেন বিভিন্ন জায়গা থেকে, কিন্তু পার্টিকে ভালোবেসে, সে যে যে পার্টিকে ভালোবাসুক সে তার ব্যক্তিগত ব্যাপার, তো শ্যাম ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার নয়। তো চলুন আপনাদের দিকে পুরো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পুলিশ একদম মোটামুটি তাড়াচ্ছে, এখানে কোনো আড্ডা দেওয়া যাবে না। মেন গেট যেহেতু, মেন গেটের কাছে কোনো আড্ডা দেওয়া যাবে না, মেন গেটের কাছে কোনো আড্ডা দেওয়া যাবে না, পুলিশ প্রশাসন তাড়াচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি। তো চলুন আপনাদের দিকে দেখাই। তো দেখতে পাচ্ছেন দর্শক, এখনও কিন্তু যত বেলা হচ্ছে কাতারে কাতারে বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোক আসছে কেটিপিপিতে। তো চলুন, এটা হচ্ছে একদম মেন গেট, দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন রয়েছে একদম মেন গেটে, একদম দেখতে পাচ্ছেন কোনো অসুবিধা নেই। মোটামুটি রোদে সব মুড়ি খাচ্ছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো মুড়ি খাই আরম্ভ হয়ে গেছে, কোনো ব্যাপার না। আমরা একদম সরাসরি চলে যাচ্ছি বানে, প্রচুর ভিড় বন্ধুরা একদম কেটিপিপির এলাকায় দেখতে পাচ্ছেন। একদম সকাল সকাল আপনাদের দিকে দেখালাম। তো ভিডিওটা হয়তো মনে হবে যে 8 মিনিট 10 মিনিট, কিন্তু এই ভিডিওটাই কালেকশন করতে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা লেগে গেল, প্রায় 10টা বাজতে যায়। আসলাম এই মাত্র দোকান, সাইকেল চালিয়ে কতটা ঘামে। তো আমার কিছু ধান্দাবাজ বন্ধু যারা হচ্ছে ধান্দা ছাড়া এক পাও এগায় না, তারা বলে কত টাকা ইনকাম হয়। না, ইনকাম হয়নি, আমার দোকান কোলাঘাট খড়িচক্কলের কাছে আছে,
এসো আপনারা আসুন এখানে আসুন এখানে এসে চুল দাঁড়ি কেটে যান কাজ করে ল্যায্য মূল্যই পয়সা নেওয়া হয় তো আসবেন এই আশা সবার থেকে রাখছি এ দেখ ভিডিও ফিডিও করে কোনো ইনকাম হয়নি তো সবাই কে বলবো সবাই দাঁড়িয়েছে সবাই আশা রাখছে জিতার তো ভগবানের কাছে প্রার্থনা করি সবাই জিতুক তো খেলায় হার জিত আছে তো যে সকল দাদা ভাই বন্ধুরা হার হেরে যাবে মন খারাপ করবেন না এবারে হারছেন পরেরবার চেষ্টা করবেন পরেরবারে নিশ্চয়ই জিতবেন আপনারা আর যে সকল দাদা ভাই বন্ধু জিতবেন আপনাদেরকেও অনুরোধ করবো মানুষের জন্য কাজ করবেন মানুষকে ভালো পরিষেবা দেবেন এই আশা আপনাদের থেকে রাখছি আমি শ্যাম ভাই কোলাঘাট থেকে নমস্কার।